পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা সদরে ভোটার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন সবার অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যেহেতু আজকে 3 তারিখ, 7 তারিখে ভোট, উনি 7 তারিখে এটাকে সকলের সামনে উন্মোচন করবেন এবং তার গোপনীয়তা তিনি সেখানে রক্ষা করবেন। 7 তারিখের আগে তো উনি এটা পৌঁছানোর দরকার, তাই আমি 3 দিন আগে পোস্টালে যেহেতু যাবে, সেহেতু 3 দিন আগে এই ভোট প্রয়োগের অধিকারটা আমি প্রয়োগ করলাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দেশে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা, সরাসরি আমরা তাদের কাছে চলে যাব। প্রথমেই আমরা যাব স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, আপনি তো খুলনায় আছেন এবং সেখানে প্রচারণার কেমন পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? লোপা, আমরা সাধারণত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যে 300 আসনে নির্বাচন হয় সেখানে বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের ফলে কিন্তু হাড্ডাহাড়, প্রায় প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দু একটি ব্যতিক্রম বাদে। তো সেই পরিস্থিতি যেহেতু এইবার একটু ভিন্ন, সে কারণে সব আসনেই কিন্তু সমানভাবে প্রচার প্রচারণা চলছে না, কারণ যেই আসনে হেভিওয়েট প্রার্থীরা আছেন সেখানে অন্য শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে স্বভাবতই তিনি তার প্রচার কাজে সেরকম শক্তি ব্যয় করছেন না। তো সেক্ষেত্রে বলা যায় যে খুলনা, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি খুলনা সদরে, তো এখানে কিন্তু বর্তমান সংসদ সদস্যই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং আপনি জানেন যে তিনি আমাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার চাচাতো ভাই হন শেখ সালাউদ্দিন জুয়েল। তো এখানে সেরকম তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় শুধুমাত্র পোস্টার, লিফলেট এবং ব্যানার টাঙানোর মধ্যেই সীমাবদ্ধ আছে। মাঝেমধ্যে দুই একটি প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। আর এর বাইরে খুলনার আর অন্য 2টি আসনে কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের মনোনীত যে প্রার্থী তার বিপরীতে আওয়ামী লীগেরই হয়তো কোনো লোকাল নেতা বা স্থানীয় পর্যায়ের নেতা, উপজেলা সভাপতিরা নির্বাচন করছেন স্বতন্ত্র নিয়ে, বা সাবেক সংসদ সদস্য বা সাবেক সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা নির্বাচন করছেন, সেই জায়গাটাই কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে নৌকা মার্কার যারা প্রার্থী আছেন। তো সেইখানে প্রচার প্রচারণা অনেকটাই সরগরম। লোপা নজরানা, আপনার সাথেই থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেট 3 আসনের প্রচারণার চিত্র কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আমি এখন আছি সিলেট 3 আসনে, যেটি ফেঞ্চগঞ্জ এলাকা, এবং এই আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টির কাছাকাছি শক্তিশালী প্রার্থী থাকায় কিন্তু বেশ নির্বাচনী আমেজ জমে উঠেছে বলা যায়। আমরা যেমন আওয়ামী লীগের প্রার্থী যিনি আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি সকাল থেকেই নানান জায়গায় প্রচারণা করছেন। একইভাবে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএমএর সাবেক মহাসচিব এহতাশামুলক দুলাল, তিনি আওয়ামী লীগ ঘরানার প্রার্থী, এবং আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মীরা কিন্তু দুই ভাগ হয়ে তাদের দুজনের সাথেই প্রচারণায় অংশ নিচ্ছেন আমরা দেখছি। এবং একটা ভয়ও আছে কিন্তু যে অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, তবে দুই প্রার্থী বলছেন যে তারা এটি এড়িয়ে যাবেন। আরেকজন প্রার্থী এখানে আছেন জাতীয় পার্টির, যিনি আতিকুর রহমান আতিক, তিনিও বেশ শক্তিশালী প্রার্থী, বেশ কয়েকবার তিনি প্রার্থী হয়েছেন এবং আজকে যতদূর জেনেছি যে কিছুক্ষণ পর তিনি সংবাদ সম্মেলন ডেকেছে, সেখানে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মইনুল ইসলাম তাকে সমর্থন দিবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। 7 জন প্রার্থী আসনে এখন পর্যন্ত প্রার্থিতা নিয়ে লড়াই করছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তবে মূলত আমরা 3 জনকেই মাঠে দেখতে পাচ্ছি, তারা বেশ ভোটারদের কাছাকাছি যাচ্ছেন এবং ভোটারদের মধ্যে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা আছে। এবং এরকম আরও 2টি আসনে সিলেটের নির্বাচনী প্রচারণার আমেজ আছে, বাকি 2টি আসনে কিন্তু ঠিক নির্বাচনী আমেজ জমে উঠেনি, কারণ সেখানে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। লোপা,
এতক্ষণ সহকর্মীদের কাছ থেকে জানছিলাম বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার খবর। এদিকে রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান শাওন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শাওন, নির্বাচনী প্রচারণার সময় তো কমে আসছে এবং আমরা জানি যে আর মাত্র 4 দিন বাকি আছে, তো এই সময়ের মধ্যে প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? লোপা, আমি আছি রাজধানীর নিকুঞ্জ এলাকায়। এটি মূলত ঢাকা 18 আসনের মধ্যে পড়েছে। তো এই ঢাকা 18 আসনটি আসলে এই ঢাকাই নয়, শুধু সারা দেশের মধ্যে যেই বেশি সংখ্যক ভোটারদের একটি আসন, প্রায় 6 লাখ ভোটার আছে এই ঢাকা 18 আসনে। এই নিকুঞ্জ, খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বেশ বড় এলাকা মিলিয়ে আসলে এই এলাকাটি, তো এই আসনটি। তো ঢাকা 18 আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন শেরিফা কাদের, জিএম কাদেরের স্ত্রী। এছাড়া এখানে নৌকার প্রার্থী ছিলেন, কিন্তু আমরা জানি যে 26টি আসনে নৌকা প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল, সেখান থেকে তার মধ্যে এটিও একটি। তো সে তার পরিপ্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন অনেকেই আসলে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন। এর মধ্যে এস এম তোফাজ্জল হোসেন আছেন, যিনি ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন। তারপরে নাজিমউদ্দিন আছেন, যিনি মোরা মার্কা নিয়ে নির্বাচন করছেন। খসরু চৌধুরী আছেন, যিনি কেটলি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এছাড়া তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী আছে এই আসনে, মোহাম্মদ মফিজুর রহমান, তিনি সোনালী আস মার্কা নিয়ে আসলে প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করছেন। তোলপা, এই আসনটি বড় হওয়ার ক্ষেত্রে আমরা যেটি জানি যে উত্তরখান, দক্ষিণখান, এই এলাকাগুলোতে আসলে মানুষের, ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরেই এই এলাকাগুলো আসলে অবহেলিত, বিশেষ করে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। তো তারা আসলে এমন একজন জনপ্রতিনিধি চান যারা আসলে এই জিনিসগুলোর দিকে নজর দিবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে। তো তারা যখনই যে কোনো প্রার্থী ভোট চাইতে আসছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন এই এলাকাগুলোতে, তারা এই সব প্রত্যাশাই রাখছেন যাতে তাদের এলাকাটার উন্নয়ন হয়। তো এই ছিল মোটামুটি এই এলাকার নির্বাচন এবং তার প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। রূপা, আমরা জানছিলাম রাজধানীর নির্বাচনী গণসংযোগের খবর। বাগেরহাট 3 আসনে নির্বাচনী উত্তাপের আজ পুরো জেলায় ছড়াচ্ছে। বাকি 3টি আসনে আওয়ামী লীগকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না হতে হলেও এই আসনে নৌকামার্কার প্রার্থীকে নিজ দলের নেতার কাছ থেকেই তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। বাগেরহাট থেকে ওই জেলার নির্বাচনী হালচাল তুলে ধরছেন নজরানা চৌধুরী। ক্যামেরায় ছিলেন অজিত আইচ। খানজাহান আলীর স্মৃতিধন্য সুন্দরবনের কোলঘেঁষা জেলা বাগেরহাট। এই জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। বিএনপি নির্বাচনে না থাকায় এর মধ্যে বাগেরহাট 1 আসনে শেখ হেলাল উদ্দিন আর বাগেরহাট 2 আসনে শেখ তন্ময় মোটামুটি নির্ভার আছেন। বাগেরহাট 4 আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ নৌকা প্রতীকে নির্বাচন করছেন। প্রবাসী আওয়ামী লীগ নেতা জামিল হোসেন স্বতন্ত্র হিসেবে প্রচার কাজ চালালেও সেটা হয়তো নৌকামার্কাকে অতটা চ্যালেঞ্জের মুখোমুখি করবে না। তবে পুরো বাগেরহাট জেলার নির্বাচনী চিত্র এরকম নিরুত্তাপ থাকলেও মোংলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন এর ব্যতিক্রম। নৌকামার্কার প্রার্থী হাবিবুর নাহার, যিনি কিনা টানা 3 বারের সংসদ সদস্য, বর্তমান উপমন্ত্রী, তাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী ইজারাদার। দুই পক্ষের সমর্থকদের মধ্যে শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে, যার জেরে ঘটেছে বেশ কয়েকটি সহিংসতার ঘটনাও। খুব জমজমাট, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু হয়নি। আশা করা যায় ভোট ভালো হবে। যে মনে করেন সবসময় ডাকলে আমরা তাদের পাশে পাবো, তাকেই দিব। আমাদের নির্বাচন খুব জমছে, শুনছিলাম বিগত 2-3 দিন আগে ওই মোংলা ফোর্টে নাকি হালকা গেঞ্জাম হয়েছিল। নৌকামার্কা এবং ইগলমার্কার প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন, রাত দিন দৌড়াচ্ছেন আসনের এ প্রান্ত থেকে সে প্রান্ত, চেষ্টা করছেন ভোটারদের আস্থায় আনার জন্য।
আমাদের যিনি এই এলাকার এমপি আছেন বেগম হাবিবুল নাহার, উনি এলাকায় এই 15 বছরে কিছুই করেন নাই এক কথা বলতে হবে। রাস্তাঘাটের অত্যন্ত বেহাল অবস্থা, নৌকো বাদ দিয়ে আমাকে ভোট দেবে এই কারণে যে এই 15 বছর তো উন্নতি কিছু করে নাই। আর আমি তো আওয়ামী লীগের বাইরের কেউ না, আমি 4 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার সাথে প্রতিদ্বন্দ্বীদের ব্যবধান অনেক ছিল, কিন্তু এবার আমি যে সাড়া পেয়েছি এইরকম সাড়া আমি কখনো দেখি নাই। এখানে তো আগে কোনো রাস্তাঘাটই ছিল না, শুধুমাত্র মংলা খুলনা সড়ক থেকে আমাদের রামপাল পর্যন্ত একটা ইন্টারসোলিং রাস্তা ছিল, এই সব কিছু হয়েছে। এমনকি এখানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একটা বিল্ডিংও ছিল না। যে সাধারণ যত মানুষ হচ্ছে তারা অবশ্যই আমাদেরকে বেশি ভালোবাসে, ওনাদের স্পেশালাইজড এক গ্রুপ আছে যারা ওনাদেরকে ভালোবাসেন, নিজেদেরকে মোস্তান ভাবেন কি এরকম কিছু, এই ধরনের মানুষও তার পেছনে বেশি, আর আমার পেছনে বেশি একেবারে সাধারণ মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনে মোট 12,81,187 জন ভোটার রয়েছেন। যে কয়টি নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে সেসব নির্বাচনের কোনোটিতেই বাগেরহাটে একচ্ছত্র আধিপত্য কোনো দলই দেখাতে পারেনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই যেহেতু একমাত্র বড় দল, সেক্ষেত্রে একমাত্র বাগেরহাট 3 আসনের উপরই নির্ভর করছে বাগেরহাটের সবকটি আসন আওয়ামী লীগের হবে কি না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, মংলা, বাগেরহাট। 7 জানুয়ারি নির্বাচন করে সরকার এবার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, পাতানো ভোট করে ক্ষমতাসীনরা সাজানো সংসদ ও সরকার প্রতিষ্ঠা করতে চায়। রাজধানীতে ভোট বর্জনের পক্ষে গণসংযোগ এসব কথা বলেন তারা। বিএনপি সমমনা দলগুলোর অভিযোগ, ভোটারদের কেন্দ্রে নিতে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। ইমরুল হাসানের রিপোর্ট। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে গেল 2 সপ্তাহ ধরে গণসংযোগ ও লিফলেট বিলি করছে বিএনপি ও সমমনা দলগুলো। বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিলি করে কৃষক দল। এ সময় মঈন খান অভিযোগ করেন, সরকার তার মেয়াদ বৃদ্ধি করতে মিত্রদের মধ্যে আসন ভাগাভাগি নির্বাচন করছে, তবে তা গ্রহণযোগ্যতা পাবে না বলে দাবি করেন তিনি। ভুয়া সাজানো একটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভোট ভাগাভাগি করে তারা একটি জাতীয় সংসদ সাজিয়ে নেবে। এই সরকারকে বুঝতে হবে 2024 সাল 2014 সাল নয়। সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া ধাপ্পাবাজির ভোট করে তারা তাদের ক্ষমতা আবার 5 বছরের জন্য নিশ্চিত করে নেবে, এটা কোনোদিন হবে না। মতিঝিলে গণসংযোগ করে 7ই জানুয়ারির ভোটকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেন রিজবি আহমেদ। গ্রিন রোড, ইস্কাটন ও হাতিরপুল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ভোট বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট বিলি করেছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তোপখানা রোডে আলাদা মিছিল করেছে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। বাংলাদেশে এই প্রথম যে নির্বাচনের সময় সমস্ত ট্রান্সপোর্টকে ওপেন করে দিয়েছে, মানুষ যাতে ভোট দিতে আসে সেই জন্য জোর দিচ্ছে। কিভাবে জোর করছে? যাদের বয়স্ক ভাতা তাদের কার্ড রাখছে, যারা আনসার তাদের কার্ড রাখছে, আগে ভোট নাহলে কার্ড দেওয়া হবে না। নির্বাচন বন্ধ করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি বিরোধী রাজনৈতিক দলগুলোর। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন লিফলেট বিতরণ কর্মসূচিতে থাকলেও সামনের দিনগুলোতে তাদের কর্মসূচি আবারও খারাপের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরাও তা প্রতিহত করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। সকালে দলের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশে চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান ওবায়দুল কাদের। আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইদুল ইসলামের রিপোর্ট। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিরোধী বিএনপির নানা কর্মসূচি প্রসঙ্গে। তিনি বলেন, ওই দলটির চলমান কর্মসূচি লিফলেট বিতরণ হলেও পরবর্তীতে তা আরও ভয়ানক নেতিবাচক হতে পারে। তারা বলে একটা করে আর একটা, কাজে তারা সত্যি কথা বলছে,
একথা এখনই বলার সুযোগ নেই। চার তারিখ পর্যন্ত দেখছি তারা লিফলেট বিতরণ করবে, এরপরে তাদের ভূমিকাটা কি সেটা আমরা লক্ষ্য করব এবং সেটাকে খারাপ কিছু মনে করেই আমরা সতর্ক পাহারা প্রশাসনও আরও অধিকতর সতর্ক অবস্থা আছে। আমরা দলগতভাবেও আমরা সতর্ক অবস্থা আছি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে 80 জনের বেশি পর্যবেক্ষক ওই নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশে আসবেন। আমাদের এ পর্যন্ত 11টা দেশের 80 জনের মতো পর্যবেক্ষক আসবেন, এই নিশ্চয়তা আমরা পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল আগে থেকেই ঢাকায় আছেন, যুক্তরাষ্ট্রের IRI ও NDI প্রতিনিধিরা ইতিমধ্যে আমাদের রাজধানীতে অবস্থান করছেন। বিভিন্ন দেশ থেকে 50 জনের বেশি সংবাদ কর্মী আসছেন, এর সংখ্যা আরো বাড়তেও পারে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায় প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, সংস্থাটি বাংলাদেশ নিয়ে সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করে। এটা বৈরি মনোভাব এই সরকারের প্রতি তাদের রয়েছে। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নির্বাচনের পর এটি যেন স্থায়ী হয় সেভাবে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার চেষ্টা করছে কমিশন, এমনটি জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এমন কোনো নির্বাচন করতে চায় না কমিশন যেটা পরে বাতিল করতে হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি জরুরি, নির্বাচনের পর যেন এটা স্থায়ী হয় সেভাবে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার চেষ্টা করছে কমিশন। কমিশন এমন কোনো নির্বাচন করতে চায় না যেটা পরে বাতিল করতে হয়। বড় দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন কমিশন অস্বস্তিতে আছে জানিয়ে রাশেদা সুলতানা বলেন, বিদেশি কোনো চাপ নেই। আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। আমরা চাই যে একটা ইলেকশন হবে, সরকার যে ফর্ম করুক করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে, কারণ যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। আমরা এইটা ভাবি নাই, এটা চেঞ্চেই থেকে হয়তো আমাদের মাথায় একটা এরকম আসছে যে আমরা একটা ফেয়ার ইলেকশন করবো, যে ইলেকশনটা এইটাই আন্তর্জাতিক চাপ আমাদের অন্য কিছু না বা অন্য কোনো বিষয়ই না, কোনো দিক থেকে কোনো চাপ না। কিন্তু আমরা বিগত দিন থেকে আমরা একটা আমাদের একটা অ্যাসেসমেন্ট যে ইলেকশনটাকে কোনোভাবেই যে হয়ে যাওয়া ইলেকশনটাকে এটাকে কোনোভাবে যেন আবার পোস্টপন না হয়ে যায়, এমন একটা ফেয়ার ইলেকশন যেন হয় যাতে সর্বমহলে স্বীকৃত হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।